হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে, দেখো আমি আজকে পেঁয়াজের দম বানাবো। তোমরা এটা অবশ্যই বাড়িতে একদিন রান্না করো, এই গরমে না লু লাগবে না, গ্যারেন্টি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এইরকম ভাবে আমি, এই দেখো, ব্যাস আমি কিন্তু পুরোটা কাটলাম না, তাহলে পাপড়ি ফুলে যাবে। এই দেখো, এইরকম ভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি কেটে নেব। চলো রান্নাটা এবার শুরু করি। দেখো বন্ধুরা, পেঁয়াজের দম বানাতে আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার গ্যাসটা সিম রাখবো। এবার একটা একটা করে পেঁয়াজ এইরকম করে আমি তেলে দিয়ে দেব। পেঁয়াজগুলো প্রথমে ভাজা করব। সব পেঁয়াজগুলো আমি এক এক করে বসিয়ে দিলাম। বাইরে প্রচণ্ড গরম, সূর্যের তাপও খুব, ওই জন্য বলছি একবার এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিও। এইটার একটাই কারণ যে এই পেঁয়াজের দম খেলে তোমাদের লু লাগবে না। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হোক, এই সময় সামান্য আদা আর কয়েকটা রসুন। এই রান্নাটা বানাতে আমি একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। একটা গোটা টমেটোর আধখানা এর মধ্যে দিয়ে বেটে নেব। দেখো বন্ধুরা, এইরকম ভাবে পেঁয়াজটা হালকা ভেজে আমি তুলে রাখবো। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে। আর এই দিকে দেখো, এই রান্নাটা একটু সাজানোর জন্য ডিম সেদ্ধ লাগবে, সেই জন্য আমি চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইবার ওই তেলে তেজপাতা গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব পেঁয়াজ কুচিগুলো এবার আমি দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে পেঁয়াজটা আমি ভাজা করব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি স্বাদ অনুযায়ী নুনটা এখনই দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। ওই বাটনার ওপরে হলুদ গুঁড়ো, এর মধ্যে দেবো ধনে গুঁড়ো। আমরা রোজ যা যা রান্নায় মশলা ব্যবহার করি সেই সব মশলাই লাগবে। আর দেব ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এই সময় সামান্য একটু চিনি দেব ভালো রং আসার জন্য। এইবার মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা করেছি, আর একটু হালকা ভাজবো। যেহেতু আমি গরমের দিনে রান্না করছি, পেঁয়াজটা খুব বেশি আমি ভাজা করব না। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা কষা করব। এর মধ্যে আমি যে হাফ টমেটোটা রেখেছিলাম এরকমভাবে দিয়ে দেব। দিয়ে টমেটো মশলা একসাথে কষা করে নেব। বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, এই লুয়ের হাত থেকে বাঁচতে এই রান্নাটা ভাত রুটি মানে সবার সাথেই খাওয়া যাবে। তোমরা নিরাশ হবে না, একবার আমার মতো করে অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে, এইবার একটু টক দই নিয়েছি, ফেটিয়েছি, দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর একটু হবে। এই দেখো তেঁতুল আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, এবার ভালো করে চটকে নেব। আজকে রান্নাটায় তোমরা এই তেঁতুলের অবশ্যই ব্যবহার করো, এইটাই তো আমাদের লুয়ের হাত থেকে বাঁচাবে। এইটা এবার আমি ছেঁকে দিয়ে দেবো। উপর থেকে তেল ভেসে উঠেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দেব। এইবার ভেজে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজগুলো যাতে ঘেঁটে না যায় আমি হালকাভাবে মিশিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে মশলাটা। খুব হালকাভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো এইবার অল্প একটু জল দেবো,
দিয়ে পেঁয়াজটা একটু সেদ্ধ হতে দেব। এবার অল্প একটু জল, পেঁয়াজটা সেদ্ধ হোক, আমি একটু ধনে পাতা কুচি কুচি করে নিয়ে চলে আসি। যেহেতু পেঁয়াজ খুব মিষ্টি হয়, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দেখছি জলটা অনেকটা কমে গেছে। এই সময় আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তোমরা এইটা মিস করবে না, এইটা অবশ্যই দেবে। এইবারে হালকা হাতে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো খুব হালকাভাবে রান্না করেছি, যাতে পেঁয়াজের পাপড়িগুলো খুব একটা খুলে যায়নি। তোমরা যদি কাটিংটা ঠিক করো তাহলে খুলে যাওয়ার কোনো রকম চান্স নেই। এইবার আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবো। এই দেখো একটু করে আমি ভেঙে নিয়েছি, যাতে এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। এবার মিশিয়ে নেব। আমার রান্না হয়েই গেছে, এবার আমি ঢেলে নেব। অবশ্যই একদিন বাড়িতে এইটা বানিয়ে খেয়ে দেখে আমাকে জানাবে তোমাদের আজকে পেঁয়াজের দম লু না লাগার রান্না তোমাদের কেমন লেগেছে। এইবার সব শেষে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেলে নেব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আজকের মতো টাটা।